হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ, আপনাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বুকস অ্যান্ড লাইফে। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন বই নিয়ে তোমাদের কাছে রিভিউ করতে। ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও সবারই আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আজ আমি আপনাদের কাছে যেই বইটি নিয়ে এসেছি সেই বইটির নাম ক্র্যাক রেলওয়ে সার্ভিস, ফিলিমস অ্যান্ড মেন। এই বইটির রাইটার লীলা রয়, আর বইটি পাবলিকেশন করেছে ব্রাইট একাডেমি থেকে। এই বইটির চিফ এডিটরের নাম ডক্টর সুজয় কুমার শিকদার। এই বইটিতে 8,000+ MCQ দেওয়া আছে। চলুন তাহলে এবার আমরা বইটির ভেতরের পাতায় চলে যাই, দেখে নিই বইটি কত সালে প্রথম প্রকাশ হয়েছে, আর দেখে নেব বইটার MRP কত পড়েছে। বইটি প্রথম প্রকাশ করেছে ফেব্রুয়ারি 2024 সালে, আর বইটার MRP করেছে 740 টাকা। এটা আপনারা আমাদের এলাকায় যে কোনো লাইব্রেরিতে 25-35% কমিশনে পেয়ে যেতে পারেন। এক একটি লাইব্রেরিতে একরকম কমিশন ভ্যারি করে। আর আপনারা যদি এই বইটা আমার কাছ থেকে পারচেস করতে চান, তবে আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারেন, আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন তাহলে এবার আমরা বইটার ভেতরের পাতায় চলে যাই, দেখে নিই ভেতরের পাতায় কী কী বিষয় ধরা হয়েছে। চলুন তাহলে এবার আমরা বইটার ভেতরে পাতায় চলে যাই, সেখানে সিলেবাসের পাতাটি একটু এক নজরে দেখে নিই। এবার এবার আমরা চলে যাব বইটির সূচিপত্রের পাতায়। সবারই প্রথমে আছে রেলওয়ে PBRCS কোশ্চেন অ্যান্সার, আর তারপরে যে সকলগুলি ধরা আছে আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন। এবার আমরা এই বইটির সূচিপত্রের পরবর্তী পাতায় চলে যাব, দেখে নেব সেখানেও কি কি বিষয় ধরা হয়েছে। এবার আমরা চলে যাব এই বইটির সর্বপ্রথম অধ্যায়, সেখানে দেখে নেব রেলের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সবারই প্রথমে আছে রেলমন্ত্রী 2024 সালের আশ্বিনী বৈষ্ণব, তারপর আছে রেল প্রতিমন্ত্রীর নাম লেখা, তারপরে তারও তলায় লেখা আছে রেল মন্ত্রক, রেল বোর্ডের সদস্য, সবারই নাম দেওয়া আছে। আপনারা একটু ছকটিকে ভালো করে দেখুন, তাহলে জানতে পারবেন বইটি কেমন করেছে। এবার আমরা চলে যাব বইটির পরবর্তী পাতায়। বইটির পরবর্তী পাতায় সেখান থেকে আমরা দেখে নেব 2021 সালে CBT-1 প্রিলিমস এক্সামিনেশন কিছু কোশ্চেন। সেখান থেকে সবারই প্রথমে আছে ইতিহাস থেকে কোশ্চেন। আরও যে সকল কোশ্চেনগুলি ধরা হয়েছে আপনারা একটু ভিডিওটিকে পজ করে ভালো করে দেখুন, তাহলে জানতে পারবেন 2024 সালে এই বইটা কেমন করেছে। এবার আমরা চলে যাব এই অধ্যায়ের পরবর্তী পাতায়, সেখানে জীবন বিজ্ঞান থেকে, রসায়ন থেকে এবং জেনারেল নলেজ থেকে কিছু কোশ্চেন আমরা একটু এক নজরে দেখে নেব। এবার আমরা চলে যাব এই বইটির পরবর্তী অধ্যায়ে, সেখানে 2018 সালের লোকোপাইলট টেকনিশিয়ান থেকে ফিলিমসের কিছু কোশ্চেন আমরা দেখে নেব।
এবার আমরা দেখে নেব এই বইটিতে আর যে কটি অধ্যায় আছে এবং সে কটি অধ্যায়ে কী কী কোশ্চিন ধরা হয়েছে। আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরছি, আপনারা একটু ভিডিওটিকে মনোযোগ করে দেখুন, তাহলে জানতে পারবেন বইটা কেমন করেছে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নেক্সট কোন বইয়ের ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এইরকমই নিত্য নতুন ভিডিও সবারই আগে আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। চলুন তবে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।